মোহনবাগান? মোহনবাগান একদম, ওরে বাপ, একদম মোহনবাগান হেরে গেলে খেতেন না, মোহনবাগান হেরে গেলে উনি একদম খেতেন, মানে খাওয়াই বন্ধ ছিল। আর সব থেকে ইয়ে হচ্ছে উনি শ্রীশ্রীময়ের উনি মোহনবাগান ক্লাবের সদস্য ছিলেন, ওরে বাপ রে, একদম আজীবন আজীবন মোহনবাগানের সদস্য। হ্যাঁ, শ্রীশ্রীময়ের শ্রীশ্রীময়ের শেষ শিষ্য উনি, মা সারদা দেবী, যার জন্য সারদা মা ওনাকে একটা জপের মালা আর ওনার পাদুকা জোড়া দিয়ে গেছে, সেই পাদুকা জোড়া এখন ওই মিশনে আছে। নিয়ে এসে দিয়ে বলেছিলেন স্যার, ওনার ছাত্র ছিলেন তো বিকাশ রায়, মানে অভিনেতা, হ্যাঁ বিকাশ রায়, বিকাশ রায় আমাদের সোমনাথ চট্টোপাধ্যায় মশাই স্পিকার, স্পিকার ছিলেন যিনি, হ্যাঁ স্পিকার। তারপরে আপনার সব্যসাচী মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে আপনার সমরেশ চৌধুরী, মানে উনি যখন হেডমাস্টার হয়েছিলেন, নাম কি বলে মৃত্যুঞ্জয় ইনস্টিটিউশন ভবানীপুরের, তখন তো কি বলছিলেন, ওই তো 96টা গোলাপের গোলাপ দিয়ে মালা করে নিয়ে এসে দিয়ে তারপর বলছি স্যার আমরা আশা করব যেন ওটা 100 বছর হয়। আর যেদিন মারা যান সেদিন আমি ছিলাম সোমনাথ, আমরা ওই ইয়েতে বাড়ি থেকে কাঁধে করে নিয়ে যখন হরিশ মুখার্জি রোডে গেছি, ওখানেই তো আপনার মৃত্যুর স্কুলটা, আমাদের কাঁধ থেকে সোমনাথ চট্টোপাধ্যায় চোখে চলে এসে যাচ্ছে, সোমনাথ চট্টোপাধ্যায় নিজে কাঁধে করে নিয়ে ওই ইয়ে কী বলে মৃত্যুর ইনস্টিটিউশনের ভেতরে নিয়ে গেছিলাম, সেগুলো সব মনে পড়ে মাঝে মাঝে। যে বাড়িটা দেখলেন সেই বাড়িটি হচ্ছে এক বিখ্যাত ব্যক্তির বাড়ি, যিনি দার্জিলিং ও আসাম চা মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছিলেন। 180 টাকা কেজি দরের চায়ের সাথে 135 টাকার চা মিশিয়ে সেই মিশ্রিত চা 187.50 টাকায় বিক্রি করে 25% লাভ করা যাবে কি না তিনি জিজ্ঞাসা করেছেন। ইনি একটি মাসের কিছু অংশ কাদায় পুঁতেছেন, কিছু অংশ জলে রেখে বাকি 6 হাত জলের উপর রেখেছেন, দিয়ে জিজ্ঞাসা করেছেন বাঁশটি কত হাত লম্বা ছিল। একটা কাজ করতে 15 জন লোকের 12 দিনের কন্ট্রাক্ট হলো, কিন্তু তিনি আরও 3 জন লোককে সেখানে ঢুকিয়ে দিলেন এবং বললেন এবার কাজটা কতদিনে হবে। সামান্য একটা স্কুল যেতে অর্ধেক রাস্তা নৌকো, 1/3 ভাগ রিক্সা এবং 2 কিলোমিটার পায়ে হাঁটিয়েছেন, 2টি ট্রেনকে বিপরীতমুখী দৌড় করিয়েছেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করিয়েছেন, একটা বাঁদরকে সারাদিন তেলমাকা বাঁশে ওঠানামা করিয়েছেন, আর চৌবাচ্চা তো ভর্তি হতেই দেননি, একদিকে চৌবাচ্চায় জল পড়েছে আর একদিকে উনি জল বার করিয়েছেন। বাবা ছেলে যে শান্তিতে দুদণ্ড কথা বলবে তার জো ছিল না। 5 বছর বাদে কার বয়স কার 3 গুণ হবে এই নিয়ে আমাদের ভাবিয়ে মেরেছেন। এই অঙ্ক যতবার করেছি ততবার তো ছেলের বয়স আমার বাবার থেকে বেশি এসেছে, ওইটুকু ওনার অঙ্কের বই, কিন্তু পাতায় পাতায় কি আতঙ্ক, এই অঙ্কগুলোই স্বপ্নে এসে বলতো না ঘুমায় না। হ্যাঁ বন্ধু, এই বাড়ি হলো বিখ্যাত গণিতবিদ কে.সি. নাগ, কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি। কে ছিলেন এই কে.সি. নাগ বা কেশবচন্দ্র নাগ? 1893 সালের 10ই জুলাই রথযাত্রার দিন হুগলি জেলার গুড়াপের নাগপাড়ায় জন্মগ্রহণ করেন কেশবচন্দ্র নাগ। পিতা রঘুনাথ নাগ, মা ক্ষীরোদাসুন্দরী দেবী। সন্তানের নাম কেশবচন্দ্র রেখেছিলেন পিতা, কিন্তু সন্তানের শৈশবেই
পরলোক গমন করেন রঘুনাথ নাগ। ছেলেকে বড় করতে শুরু হলো মা ক্ষীরোদা সুন্দরী দেবীর লড়াই। প্রথমে গুড়াপের স্কুলে ভর্তি হন কেশবচন্দ্র নাগ। ক্লাস সেভেনে তিনি ভর্তি হন ভাস্তারার যোগেশ্বর হাই স্কুলে। হেঁটেই গুড়াপ থেকে ভাস্তারা যেতেন কেশবচন্দ্র নাগ। নবম শ্রেণীতে তিনি ভর্তি হন কিষেনগঞ্জ হাই স্কুলে। 1912 সালে ফার্স্ট ক্লাসে এন্ট্রান পাস করে তৎকালীন কলকাতার রিপন কলেজ তথা আজকের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন কেশবচন্দ্র। 1914 সালে ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হন আইএসসি। কর্মজীবন শুরু করেন যোগেশ্বর স্কুলে থার্ড শিক্ষক হিসাবে। এরপর তিনি যোগ দেন কিষেনগঞ্জ স্কুলের অঙ্কের টিচার হিসাবে। গণিত পাগল অঙ্কের মাস্টারমশাইয়ের খ্যাতি শুনে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে নিয়ে এলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনে। এখান থেকেই তিনি প্রধান শিক্ষক হিসাবে অবসর নেন। স্কুলে অগ্রজ সহকর্মী হিসেবে ছিলেন কবিশেখর কালিদাস রায়। তার বাড়িতে বসত সাহিত্যিকদের আসর। মধ্যবনী ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেশববাবুর ছাত্র তালিকাটাও বেশ ভারী। কে নেই সেই তালিকায়? সোমনাথ চট্টোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, বিকাশ রায়, রঞ্জিত মল্লিক, এছাড়াও আরও অনেকে। 1987 সালের 6 ফেব্রুয়ারি পরলোক গমন করেন গণিতবিদ কেশবচন্দ্র নাগমহাশয়। বিশুদ্ধানন্দ স্বামী ওনার মানে ছোটোবেলাকার বন্ধু, যিনি আগে নাম ছিল জিতু, জিতু মহারাজ তারপরে বলা হতো। আর ওনার ইয়ে হচ্ছে অতুল্য ঘোষ। মুখ্যমন্ত্রী ছিলেন যিনি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী ছিলেন যিনি? মুখ্যমন্ত্রী ছিলেন না, অতুল্য ঘোষ মানে সেই সময় কংগ্রেসের একটা, আগে বলতে হবে উনার নাম বিখ্যাত ছিলেন কানা অতুল্য বলে। হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, নিজের শালা। হ্যাঁ, ওনার ইয়েতেই সব কিছু করে ওই আগে ভাস্রা ছিলেন, ভাস্রা থেকে তারপরে আমি তো জানি যেটুকু হলো কলকাতায় উনি চলে গিয়েছিলেন। হ্যাঁ, তারপরে উনি আরও ভালো কিছু ভালো বলতে পারবে হয়তো। এই পুনবদাকে দেখি। আপনার নামটা? আমার নাম রাজব্রত নাগ। আপনি কে হচ্ছেন? আমার দাদু হচ্ছেন কৃষ্ণনাগ মহাশয়ের কাকা। হ্যাঁ, আচ্ছা, দূর সম্পর্কের কাকা। নিয়ে এসে দিয়ে বলেছিলেন স্যার, ওনার ছাত্র ছিলেন তো বিকাশ রায়, মানে অভিনেতা। হ্যাঁ, বিকাশ রায়। বিকাশ রায় আমাদের সোমনাথ চট্টোপাধ্যায় মশাই স্পিকার। স্পিকার ছিলেন যিনি? হ্যাঁ, স্পিকার। তারপরে আপনার সব্যসাচী মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়। তারপরে আপনার সমরেশ চৌধুরী, মানে উনি যখন হেডমাস্টার হয়েছিলেন, নাম কি বলে, মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরের, তখন নীতীন্দ্র রায় বলে বাংলার একজন মাস্টারমশাই ছিলেন। তার ওই পুরাকথিকা বলে আমরা একটা বই পড়েছিলাম ছোটোবেলায়, ওনা পড়তাম। হ্যাঁ, কবিশেখর কালিদাস রায়, কবিশেখর কালিদাস রায়ের ছেলে হচ্ছেন ওই নীতীন্দ্র রায়। ওই কেশববাবু হেডমাস্টারমশাই, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই। তো আমার শুনেছি যে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের বিহেভিয়ারগুলো নীতীনবাবু দেখতেন, আর মাস্টারমশাইরা কীরকম পড়াচ্ছেন না পড়াচ্ছেন সেইটা কেশববাবু দেখতেন। মানে শুনেছি আমি সামান্য, আমি কিন্তু শুনেছি। একজন পণ্ডিত মশাই ছিলেন, তিনি দাদুকে ভীষণ শ্রদ্ধা করতেন কিন্তু খুব ভয় করে খেতেন। আর তখন নাকি মাইনে হতো, ওই হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে গিয়ে মাইনেটা নিতে হতো। শুনেছি তিনি চোখ বুঝে ঢুকতেন, নমস্কার করে চোখ বুঝে ঢুকতেন, ওই খামটা নিতেন, নিয়ে চোখ বুঝে পালিয়ে চলে আসতেন। এইরকম মানে ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। আর বিকাশের ব্যাপারটা কি বলছিলেন? ওই তো 96টা গোলাপ দিয়ে মালা করে নিয়ে এসে দিয়ে তারপর বলছি স্যার আমরা আশা করব যেন ওটা 100 বছর হয়। আর যেদিন মারা যান সেদিন আমি ছিলাম সোমনাথ, আমরা ওই ইয়েতে বাড়ি থেকে কাঁধে করে নিয়ে যখন হরিশ মুখার্জি রোডে গেছি, ওখানেই তো আপনার মিত্র স্কুলটা, আমাদের কাঁধ থেকে সোমনাথ চট্টোপাধ্যায় চোখে জল এসে যাচ্ছে। সোমনাথ চট্টোপাধ্যায় নিজে কাঁধে করে নিয়ে ওই কী বলে মিত্র ইনস্টিটিউশনের ভেতরে নিয়ে গেছিলেন। সেগুলো সব মনে পড়ে মাঝে মাঝে।
উনি ফুটবল পাগল ছিলেন বলছেন? ভীষণ। কোন দলের সমর্থক ছিলেন উনি? মোহনবাগান, একদম। উড়িয়ে বাপ, একদম। মোহনবাগান হেরে গেলে খেতেন না, মোহনবাগান হেরে গেলে উনি একদম খেত, মানে খাওয়াই বন্ধ ছিল। যার জন্য সারদা মা ওনাকে একটা জপের মালা আর ওনার পাদুকা জোড়া দিয়ে গেছে, সেই পাদুকা জোড়া এখন মিশনে আছে। আমরা আসছি বর্ধমান। আর আপনার উনি খেতে কেমন ভালোবাসতেন? মানে খেতে ওই তো বললাম আপনাকে, ইয়ে সিজনাল ফুড খেতে ভালো, মানে আম খুব পছন্দ করতেন। আম, আম, মাছ, মাছের মাছের মুড়ো খেতে খুব ভালোবাসতেন এবং দেখার মতো খেতেন, মানে মানে মুড়োটা মানে এত চিবিয়ে এমনভাবে ইয়ে করতেন, মানে আর একটা শব্দে ওই মুড়োর মধ্যে একটা সেই ঘিলু ঘি আছে না, করে টেনে ওটাকে পর্যন্ত তিনি মানে মানে ভালো খাদ্য রসিক ছিলেন নিঃসন্দেহে, কিন্তু ব্যক্তিত্বের অধিকারী, প্রচন্ড ব্যক্তিত্বের অধিকারী। আমি একটা আমার আমার একটা আমার একটা ঘটনাগত কথা বলছি, আমার একটা ঘটনা মানে আমি এই আমি গুড়াপ রমণীকান্ত বিদ্যালয়ের ছাত্র, তো সেই সময় আমরা চলে যাওয়ার বেরিয়ে যাওয়ার পর উনি প্রায় রবিবার রবিবার এখানে আসতেন, এসে আগে আগে এখানে রবিবার রবিবার ক্লাসও করতেন, যার জন্যে অনেক সময় সোমবার ইয়ে হতো। তো আমাদের ফিজিক্সের একজন মাস্টারমশাই এসেছিলেন সমরেন্দ্র পাল বলে, বুঝলেন, ইস্ট বেঙ্গলের লোক। তো সেই সময় একজন মাস্টারমশাই এসেছিলেন, হরিদাস ঘোষ মশাই, উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তো তখন বোধহয় দাবি বোধহয় সেক্রেটারি ছিলেন, আমার খুব সম্ভবত মনে পড়ছে। তো উনিও ওই যে হরিদাসবাবুও উনিও ওই রাউন্ডে যেতেন প্রতিদিন, তো ওনার সেই ইয়ে সমরের সমরবাবু দাদুর কাছে নালিশ করছেন যে আমি ফিজিক্সের মাস্টারমশাই, আমি ফিজিক্স পড়াচ্ছি, উনি গিয়ে শুনছেন, উনি ফিজিক্সের কী বুঝবেন, উনি তো ইংরেজিতে এমএ, উনি ইংরেজিতে এমএ এবং ফিলোসফিতেও এমএ ছিলেন। তো দাদু সব শুনলেন, শুনে একটু ঘাটটা জানানো করে নাড়তেন বলে, মানে এটা আমি শুনেছি বলেই বলছি, মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা মাস্টারমশাই আপনি তো বললেন আপনি যে পড়াশোনাগুলো আপনি ছাত্রদের পড়ান, আপনার ছাত্ররা বুঝতে পারে, মানে আপনি স্যাটিসফাইড তো যে আপনি যেটা পড়াচ্ছেন সেটা তারা তাদের বোধগম্য হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে? বলছে হ্যাঁ। তাদের বয়স কত? তখন ইলেভেন ক্লাস ছিল, হ্যাঁ, নাইন থেকে স্ট্রিমটা চেঞ্জ হয়ে যেত, ইলেভেন ক্লাস, মানে সতেরো ম্যাক্সিমাম, ওই সতেরো আঠেরোর মধ্যেই হতো, ষোলো থেকে সতেরো আঠেরো। তো দাদুর উত্তরটা হচ্ছে সতেরো আঠেরো বছরের ছেলে যদি আপনার পড়াটা বুঝতে পারে, একজন এত এডুকেটেড পার্সন, তিনি হতে পারেন ইংরেজিতে এমএ বা ফিলোসফিতে এমএ, তিনি আপনার পড়াটা বুঝতে পারবেন না, এটা আপনি ভাবছেন না। আর একটা কথা আমি আপনাকে বলি, আপনি এটা ভাবছেন কেন যে আপনি আপনার কোনো পড়া আপনি ঠিক পড়াচ্ছেন কি ভুল পড়াচ্ছেন উনি দেখতে যাচ্ছেন? সেটা তো নাও হতে পারে, উনি তো কারণ দাদু এইটা করতেন, তো উনি তো মিত্র স্কুলে এইটা করতেন, ছাত্ররাও লাস্ট বেঞ্চে বসে কেউ বদমাইশি করছে কিনা সেগুলো তো উনি উনি এগুলো করতেন। অনেক ছেলে তো আছে যারা আপনার পড়াটা না শুনে কাউকে ডিস্টার্ব করছে, সুতরাং আপনি ওইটাই হীনমন্যাদায় ভুগবেন না যে আপনার পড়াটা ঠিক মতো পড়ানোটা ঠিক মতো হচ্ছে কি না উনি দেখতে গেছেন, এটা আপনি ভাববেন না। হেডমাস্টারমশাইদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে থাকে, বাধ্যবাধকতা থাকে, সুতরাং ওই নিয়ে আপনি, হ্যাঁ, এইটা আমার কাছে খুব গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল, মনে হয়েছিল যে একজন মানে মানে ওনাকেও ওনার কথাটা শুনলেন, শুনে উনি ওনাকেও কনভিন্স করালেন যে না আমার এটাও হয়তো আমার হয়তো ভুল হতে পারে, এরকম এরকম অনেক অনেক ইয়ে আছে। আপনার নামটা যদি বলেন? আমার নাম প্রণব কুমার বসু। আপনি কে? কেসিনাগের? আমি ওনার মধ্যম কন্যার একমাত্র ছেলে। আচ্ছা।
আপনার নামটা বলুন। ছন্দা বসু। ছন্দা বসু, উনি সত্যি যেটা খুব পছন্দ করতেন, সত্যি কথাটা ওনার যদি মন মানে উনি পছন্দ করতেন বলে যে বলবে তাকে উনি খুব ভালোবাসতেন। আপনারা যদি চান এরকম বিখ্যাত বাঙালিদের বাড়ি বা তাদের কাহিনী সম্বন্ধে জানতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই স্কুলেই ছাত্র অবস্থায় পড়তে আসতেন এবং এই স্কুলেরই পরবর্তীকালে শিক্ষক হন কেসি নাগ মহাশয়। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।